হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো অন্তর অমৃত লাইফস্টাইল। তো গুড মর্নিং, সকাল সকাল উঠে পড়েছি, এখন স্নান টানো করে নিয়েছি, রেডি হচ্ছি। আজকে হচ্ছে ডে থ্রি, আমরা আজকে দারিংবাড়ি থেকে চলে যাব গোপালপুরের দিকে। তো আজকে মানে কিছু কিছু সাইট সিন আছে, সেগুলো দেখতে দেখতে যাব, তারপরে বিকাল হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। তো আর সকালে এখন ব্রেকফাস্ট করতে যাব, করে একেবারে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিচ্ছি, একেবারে বেরিয়ে যাব। আজকে হয়তো বিকাল হয়ে যাবে গোপালপুরে পৌঁছাতে, আর জানি না তারপরে গোপালপুরের কোথাও ঘুরবো কিনা, কালকে আবার হয়তো ওখানে ঘুরবো। আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও মানে এগুলো, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা। আমরা এখন কফি গার্ডেনে, আজকে এটা ফার্স্ট সাইট সিন আমাদের ডে থ্রি এর। হ্যাঁ, হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন আমরা কফি গার্ডেনে ফার্স্ট ঢুকলাম, এরপরে আরও দু একটা মনে জায়গা আছে যাবো। গাছগুলো কত লম্বা কিভাবে দেখতে হচ্ছে গাছ দেখাই। কফি গার্ডেন, আমরা এখন আর একটা পয়েন্টে চলে এসেছি ওয়াটারফল দেখতে। ওয়াটারফল পয়েন্ট, পয়েন্টের নামই ওয়াটারফল পয়েন্ট। রোদও আছে, ঠান্ডাও আছে, সবই আছে। সিঁড়ি, কটা সিঁড়ি কে জানে, নামছি তো নামছি সিঁড়ি। আবার আমরা হাঁপিয়ে গেছি, এত চড়াই উঠতে পারছি না। গাড়ি যাচ্ছে ধুলো ওড়াতে ওড়াতে, বাপরে বাপ, চুল গেলাম, চুল না, কালকের মতো অবস্থা হয়ে গেছে আমার। মানে এত রাস্তাগুলো এরকম হয় না, ওয়াটারফল দেখতে গিয়ে নিচে যেতে হয়, নিচ থেকে আবার ওঠার সময় হয়ে যায় প্রবলেম, সবার হালাত খারাপ ভাই সব। এখন আমার চড়াই রাস্তা উঠছি, রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো হাঁপাচ্ছি, বুক হার্টবিট ধক 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 করছি। রাস্তা দেখো, চড়াই রাস্তা উঠছি আমরা, ধীরে 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 লাল মাটির দেশে চলে এসেছি, লাল রাস্তা। আর একটা ফলসে চলে এসেছি, প্রচুর গরম লাগছে সোয়েটার কোমরে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন মনেস্ট্রির কাছে এসেছি। মনেস্ট্রি
এখানে কারা থাকে? লামা, বৌদ্ধদের। না বাইরে কি বললো ওদেরকে, লামা বলে না কি বলে, মানে কিছু একটা জাতির নাম হয়তো সেটা। দারুন ভিউটা। আজকে আমরা বাসেই খেয়ে নিয়েছি আমাদের লাঞ্চ, এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছি, খেতে খেতে আমাদের সন্ধে হয়ে যাবে, তাই খেয়ে নিয়েছি। এইটা হচ্ছে মনেস্ট্রি, মনেস্ট্রির ভেতরটা এটা। তো মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম তপ্ত পানি। তো এখানে তোমার একটা জায়গা করা আছে, তো সেখান থেকে শুধুমাত্র গরম জলই বেরো হয়। তো তা তোমাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটাই, এইটাই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে গরম জল বেরোয়। আমরা এখন গোপালপুরে পৌঁছে গেছি, গোপালপুরের হোটেলে। সেই সকাল 10টায় বেরিয়েছি, এখন এই সন্ধ্যাবেলা পৌঁছালাম, 7টা বাজতে যায় প্রায়। তো এটা হচ্ছে আমাদের রুম, চলো তোমাদেরকে রুমটা দেখাই। এটা হচ্ছে আমাদের এই গোপালপুরের হোটেলটার রুম। আর এটা হলো আমাদের বাথরুম। আর আমাদের হোটেলটা একদম সি বিচের গায়ে, মানে পাহাড় ঘুরে এলাম, এবার চলে এসেছি আবার সমুদ্রে। সমুদ্রের পাশেই আমাদের রুমটা, তো বাইরের ভিউটা তোমাদের দেখাই। দেখো একেবারে সি বিচের পাশেই। মনে হচ্ছে যেন পুরীতে চলে এসেছি, দীঘা পুরী। হোটেল, আমাদের হোটেল। তো এখন আমাদের সন্ধ্যের স্ন্যাক্সে হচ্ছে চাউমিন দিয়েছে, বাইরে এখন বসে খাবো। তো চলো, চলো দিয়ে দিয়েছে, আমরা খাবো একসঙ্গে। চলো না, গুড মর্নিং সবাইকে। ইউটিউব করেছি, এখন 6টা বাজে, ভাবলাম যে সানরাইজটা দেখব, বাট সানের কোনো দেখা নেই, কুয়াশার মতো ঠান্ডাও লাগছে, সানরাইজ তো দেখতে পাচ্ছি না। চলো সকাল সকাল উঠে পড়েছি, এরকম সি বিচ পেছনে। এখন এই আমরা বসে আছি, চাদর উলটুরি দিয়ে, ঠান্ডা লাগছে। এখন প্রায় 7টা বাজে, এখন সানরাইজ হচ্ছে। এতক্ষণ পুরো কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। ওয়েট করছি বসে 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 বসে, কখন উঠবে সানরাইজ দেখবো। উঠে গেছে, আরও ব্রাইট হবে। দেখো সানরাইজ হচ্ছে, উঠে গেছে, বোঝাই যাচ্ছে না, একটা মনে হচ্ছে না বলের মতো, কি জলের মতো একটা বল, দারুণ।
সকাল সকাল উঠে বসে আছি সানরাইজ দেখবো বলে, সেটা দেখতে পেয়েছি, ওয়েট করার ফল পেয়েছি। সবার তো ফল মিঠা, ঘুম থেকে উঠে ঘুমাচ্ছিলাম, ভালো লাগছিল না, মা বলছে ও সানরাইজ দেখবি না, তারপর উঠে ঠান্ডা লাগছে, বসে আছে চাদর ফাদর মুড়ি দিয়ে, ভেতরে সোয়েটার মুয়েটার পরে সব কিছু পরে বসে গেছি। তো আজকে এখানে একটা কি দুটো হয়তো সাইট সিন আছে, সেটা দেখে হয়তো একটু বেলা হলে একটুখানি গরম লাগবে, তখন দেখি পারলে হয়তো স্নান করবো আজকে সমুদ্রে। ফিফথ ডে, আজকে ফিফথ ডে, ওই গুলিয়ে গেছে কিছু একটা ডে, না কালকে তো আছি আমরা, কালকে তো আছি, কালকে চলে যাচ্ছি, ও সব গুলিয়ে গেছে, কালকে আমরা চলে যাবো সকাল সকাল। কটার সময় ট্রেন? 7টা, 7টা না 8টার সময় ট্রেন সকালবেলা, তো আমাদের খুব তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়তে হবে, 5টা 6টা নাগাদ তো বেরিয়ে পড়তেই হবে। চলো আজকে আমাদের এখানে লাস্ট ডে, লাস্ট ডেটাও ভালো মতো এনজয় করে কাটাই, আর তোমাদেরকে সেগুলো সব কিছু শেয়ার করি। দুঃখ হচ্ছে গাইস চলে যাবো, আবার বাড়িটা একটু চলে যেতে হবে, ঘুরছিলাম বেশ কদিন, ভালোই মজা লাগছিল, বাড়ি চলে যাবো আবার। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, সি বিচে যাচ্ছি, একটু হাঁটবো, তারপর ওখানে স্নান টান করবো। গোপালপুর, এটার সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলতে হবে, ছবি তুলবো, এখন তুলে নিবি, এখন তো তুলে যাচ্ছে। রাজস্থানে হাঁটছি, এখানটা পুরী দীঘার মতো অতটা ভিড় থাকে না, অনেকটা ফাঁকা ফাঁকা, ফাঁকা ফাঁকার জন্য ভালো। দীঘা পুরীতে যেমন গ্যাঞ্জাম, জলটা আসবে, ভাবছি স্পিড বোটে চড়বো, দেখি স্পিড বোটে আমি চড়েছি দীঘাতে গিয়ে, বাট ওখানে ফোন টোন জমা দিয়ে যেতে হয় তো তাই দেখাতে পারিনি।